P7 কলকাতার একমাত্র বেসরকারি দেহ সংরক্ষণাগার। একসঙ্গে দেহ রাখা যায় মাত্র তিনজনের। বিশ্বের অন্যতম জনবহুল এই শহরে একটি মাত্র বেসরকারি দেহ সংরক্ষণাগার থাকায় ইতিমধ্যে বহুবার সমস্যায় পড়েছেন মৃতদের পরিবারের লোকজন। সেই সমস্যা আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা। মালিকানা সমস্যার জেরে অনিশ্চিত P7 ভবিষ্যৎ। P7 মালিকদের মধ্যে অন্যতম সানোয়ার আলী মল্লিক কলকাতা পৌরসভাকে চিঠি দিয়ে সংস্থার ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ না করার জন্য অনুরোধ করেছেন, যার জেরে আগামী দিনে P7 বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শহরের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত P7 বাঁচাতে উদ্যোগী স্থানীয় কাউন্সিলর ইকবাল আহমেদ P7 হেরিটেজের আখ্যা দিয়ে কলকাতা পৌরসভার অধিগ্রহণের জন্য আবেদন করে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন তিনি। ওটা আমি চাচ্ছি, ওটা হেরিটেজ, আমি মেয়রকে মানডে একটা লেটার দেবো, এটা হেরিটেজ করতে আর একটু ভালো কর্পোরেশন তরফ থেকে ওকে ভালো করে বা রেডি করে যেতে, এটা মানে অনেক অবস্থা খারাপ আছে, ওটা ভালো করে করতে বলবো, কর্পোরেশন নিজের খরচা থেকে করে দেবে তো অনেক ভালো হবে। এটা ওটা আমরা কর্পোরেশন তরফ থেকে একটু মেনটেন করতে পারি, কর্পোরেশন ওকে দেখভাল করবে। পুরসভার অধিগ্রহণের বিষয়ে কিছু বলতে রাজি না হলেও বর্তমানে যারা P7 চালাচ্ছেন তাদের অন্যতম প্রতিনিধি নিগিল জানিয়েছেন হেরিটেজ আখ্যা পেলে খুবই ভালো। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট ABP আনন্দ, কলকাতা।